দেশে এবং প্রবাসে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের লাইভে এক নির্দিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করছি বিষয়টা আগে থেকেই ঘোষণা ছিল আগুন থেকে বাঁচার প্রাথমিক প্রস্তুতি বর্তমান সময়ে সারা দেশ জুড়ে বিশ্বজুড়ে বাংলাদেশের অগ্নিকাণ্ড নিয়ে বড় ধরনের একটি আলোচনায় রয়েছে এবং কথা চলছে কিভাবে আগুনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত আজকে আমি কথা বলার চেষ্টা করছি আমি যতটুকু পড়াশোনা করেছি বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জার্নাল থেকে কিছু বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করছি আশা করি যে প্রাথমিকভাবে আমরা আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই কাজগুলো করতে পারি তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি আর যারা আমার আজকে লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ যদি একটু সময়ও লাগে অর্থাৎ একটু সময় নিয়ে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ছোট্ট একটা অগ্নিকাণ্ড থেকে নিজের জীবন ধ্বংস হতে পারে একটি জনপদ শেষ হয়ে যেতে পারে একটা পরিবার শেষ হয়ে যেতে পারে তো আমি প্রথমেই আগুন থেকে বাঁচার জন্য প্রাথমিক যে কথাগুলো যে কাজগুলো সেগুলো আমি বলার চেষ্টা করছি সেটা হলো প্রাথমিকভাবে বর্তমানে আমরা আমাদের অগ্নিকাণ্ডের যারা দুই ধরনের বাণিজ্যিক এবং আবাসিক তো তাদের জন্য আলাদা আলাদা কথা বলার চেষ্টা করব প্রথমে আমি আবাসিক যারা রয়েছেন তাদের জন্য যে আগুনের যে সতর্কতামূলক যে কাজগুলো আমাদের করা প্রয়োজন আমি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করছি প্রথমেই আমি যে কথাগুলো বলছি সেটা হলো রান্নাঘর আমাদের প্রতিটা মানুষেরই নিজস্ব রান্নাঘর রয়েছে আমাদের রান্না করে খেতে হয় সেই রান্নাঘর থেকে কিন্তু আগুনের সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই আমরা যারা গ্যাসের চোলা ইউজ করি অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে খুবই সতর্কতার সাথে এই গ্যাসের চোলাটা আগুন লাগানো এবং বন্ধ করা এবং জ্বালনাগুলো ঠিক মতোকে খোলা রাখা এই বিষয়গুলো রাখতে হবে রান্নাঘরের একটি বালতিতে বালু ভরে রাখতে হবে এবং বালুগুলো যেন আমাদের প্রয়োজনে যে কোনো অগ্নিকাণ্ডে যেন আমরা সেটা যেন চাপা দিতে পারি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে যে কাজটা করতে হবে বাড়িতে রান্নাঘরের কাছাকাছি অন্যান্য ঘরের সংযোগস্থলে ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর যেটাকে বলা হয় এখন খুবই সহজ প্রযুক্তির কল্যাণে আমরা এক ধরনের স্মোক ডিটেক্টর বা অ্যালার্ম যেগুলো আছে আমরা আমাদের পুরো সবারই রান্নাঘরে অথবা আমাদের অফিস আদালতে বা বাণিজ্যিক ভবনও আমরা এটা লাগাতে পারি এখন যদি কোথাও আগুন লেগে যায় আমাদের কি করতে হবে সেই বিষয়টা একটু বলার চেষ্টা করছি সেটা হলো যে যদি এটা বাণিজ্যিক ভবনেও যদি লাগে অথবা যদি নিজের বাড়িতেও লাগে অথবা বাসাতেও লাগে যে কোনো জায়গাতেই লাগুক না কেন এই কাজগুলো করা যেতে পারে চিৎকার করে সবাইকে জানান দিতে হবে অর্থাৎ সবাইকে জানানোটাই ইম্পর্টেন্ট এবং বের হতে হতে চিৎকার করতে থাকতে হবে আগুন আগুন বলে এটা ভয়ের চিৎকার না সতর্কতার চিৎকার কারণ আপনার চিৎকারের কারণে হয়তো অনেকেই জানবে যে আগুন লেগেছে এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো চিৎকার করতে করে আপনাকে নিরাপদ জায়গাতে বেরোয় আসতে হবে দুই নম্বরে হলো কোনো মূল্যবান জিনিস সংগ্রহের চেষ্টা করবেন না তা যতই মূল্যবানই হোক না কেন আপনি আপনার পরিবারের সদস্যের জীবন এই সময় সর্বাপেক্ষা জরুরি এক সেকেন্ড সময় মূল্যবান আপনার আগুন যখন কোথাও আগুন লেগে যায় সেটা বাসাতেই হোক অফিসেই হোক আপনি আমরা আমাদের যে কাজটা করা উচিত অন্য যে কোনো জিনিস যদি আমরা সেটা মূল্যবানও হয় আমরা সেটার লোবে যেন না পড়ে সেটার মায়াত থেকে যেন আমরা একটু দূরে সুরে যেয়ে আমরা যেন নিজের জীবন নিয়ে পালনের চেষ্টা করি একটা সেকেন্ডও আমাদের দেরি করার প্রয়োজন নাই কারণ আমাদের জীবনটাই হলো সবচেয়ে মূল্যবান আমরা মারা যাচ্ছি এমন কোনো কথা বলবেন না অর্থাৎ আমরা মারা যাচ্ছি অগ্নিকাণ্ড হচ্ছে বিরাট ধরনের এই ধরনের কোনো ভয় ভীতিকর কোনো কথা বলার প্রয়োজন নাই চেঁচামেচি করবেন না অর্থাৎ কোনো প্রকার চেঁচামেচিও করা যাবে না সাহস না হারিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পরিস্থিতি যতটুকু শান্ত রাখা যায় সে ব্যক্তির ব্যক্তিগতভাবে হোক অথবা কয়েকজন মিলে হোক কোনো প্রকার চেঁচামেচি না করে চেষ্টা করতে হবে ইউ দিয়ে বের হয়ে আসার জন্য তারপর যে কথাটা বলবো সেটা হলো আগুন যদি গায়ে লেগে যায় তাহলে যে কাজটা করতে হয় যদি আপনার শরীরে আগুন লেগে যায় সেটার জন্য তিনটে ফর্মুলা রয়েছে এক নম্বরে হলো স্টপ অর্থাৎ আপনাকে ওখানে থামতে হবে আগুন যদি কোথাও লেগে যায় ওখানে আপনাকে বসে যেতে হবে আপনাকে দৌড়াদৌড়ি হুড়ু হুড়ি বা ছোটাছুটি করা যাবে না ড্রপ সেটা করতে হবে কি যে আপনার যে কাজটা করতে হবে কোন অবস্থায় দৌড়াবেন না কি সামনে পানির বালতি থাকলেও দৌড়ানো যাবে না থামতে হবে গড়িয়ে গড়িয়ে অর্থাৎ ড্রপ করে মানে যেভাবে পড়ে পড়ে যায় গড়িয়ে গড়িয়ে যেদিকে যান সেদিকে যেতে হবে অর্থাৎ আপনার সামনে কিছু যাচ্ছেন সেটা ড্রপিং সিস্টেমে সেটা আপনাকে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে যেতে হবে এরপরে যে কাজটা হবে যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমার হাতে কিছু স্লাইড শুরু রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব যে নাক কাপড় দিয়ে ঢাকুন হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিতে হবে অর্থাৎ আপনার যদি শরীরে যদি কোনো পানি থাকে অর্থাৎ আপনার নাকের যদি কোনো ই থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে নাকে কাপড় দিয়ে ঢাকুন হাতের কাছে পানি থাকলে কাপড় ভিজিয়ে নিন এরপরে হলো যে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সে বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি সেটা হলো এভাবে আমি আপনাদের জন্য অনেক আগে থেকেই আর চেষ্টা করেছি এখানে অগ্নিকাণ্ডের জন্য যে কাজগুলো হয় সেই বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের যে কিভাবে আমরা খুব দ্রুত সতর্কতা করলেই আমরা আগুনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি সেটা হলো সিঁড়ির ঘরে গেলে যদি ধোয়া দেখতে পান তাহলে কখনো ওপরে উঠবেন না অর্থাৎ যদি আগুন লেগে যায় উপরের দিকে না উঠে আপনি চেষ্টা করবেন যে আপনার নিরাপদ ওয়ে যদি থাকে তাহলে নিচের দিকে আসার চেষ্টা করার জন্য ধোয়া বাতাসের সাথে হালকা অর্থাৎ যদি ধোয়া কোথাও সৃষ্টি হয় সেটা সেটা আপনাকে কার্বন অক্সাইডের কারণে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে এই জন্য আপনি যেটা কাজ করবেন যে আপনি একদম ফ্লোরে অর্থাৎ ফ্লোরের দিয়ে আপনি হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন অর্থাৎ আবার যেদিকে ধোয়া আছে সেই দিকের রাস্তাটাকে আপনি কি করতে পারেন সেই রাস্তাটাকে আপনি পরিত্যাগ করতে পারেন এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আগুন থেকে বাঁচার জন্য আরও কয়েকটি কাজ আপনি করতে পারবেন সেটা আপনাকে করাই উচিত সেটা হলো বিদ্যুৎ গ্যাসের লাইন চুলার মুক্ত রাখতে হবে আপনাকে সব সময় তারপর বাসার মূল গেটের যে চাবিটা সেটা আপনার একটা নিরাপদ জায়গায় রাখতে হবে যেন আপনার খুব হাতের কাছে যেন থাকে তারপর হলো বালুই রাখার কথা আমি আগেই বলেছি যে আপনি বালতি ভরে রান্নাঘরে বালি রাখতে পারেন তারপরে হলো ফায়ার এক্সিট এক্সিক এক্সিক্টের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আপনি কাছে রাখতে পারেন তারপর হলো নিকটস্থ ফায়ার সার্ভিসের নাম্বারও আপনার মোবাইলে সেভ করে রাখা অথবা বাসায় সংরক্ষণ করা এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে জাতীয় জরুরি সেবা নাম্বার যেটা ট্রিপল নাইন ট্রিপল নাইনে কন কল করেও কিন্তু আপনি আগুনের তথ্যটা কিন্তু আপনি ফায়ার সার্ভিসকে জানাতে পারেন এবং খুব দ্রুতই আপনার আগুন নিভানোর জন্য এই কাজটা হতে পারে আর কি আর এরপরেও কিছু প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে যে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি এগুলো অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো রয়েছে এগুলো এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে অর্থাৎ আপনি যদি এই দুই কেজির যদি বোতলগুলো কিনতে চান ফায়ার এক্সিস্টিং গুইশার বলা হয় এগুলোকে এক হাজার টাকা দুই বছর পরে রিফিল করতে দেড়শো টাকা করে লাগে অর্থাৎ এক হাজার টাকায় এরকম একটা বোতল আমরা সংগ্রহ করে আমাদের বাসায়ও রাখতে পারি অফিসেও রাখতে পারি এরপরে এই ধরনের বহুতল ভবনে যদি আপনার অগ্নকাণ্ড হয় বিকল্প অর্থাৎ আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো আপনার বাড়ির পিছনে হোক অথবা আপনার বিল্ডিংয়ের পিছনে হোক অফিসের বিল্ডিংয়ে হোক এরকম একটা এক্সিট ওয়ে যেন থাকে অর্থাৎ এই ধরনের সিঁড়ি বিকল্প আপনার লিফ্ট তো আছে মূল সিঁড়ি তো আছে কিন্তু এই ধরনের বিকল্প যে চিকন সিঁড়িগুলো এগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের খুব দ্রুতই আমরা ও আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কাজ করতে পারি আর কি আমরা বেরোতে পারি এক কথায় এই এই ধরনের সিঁড়িগুলো আমরা ব্যবহার করব আর ফায়ার সার্ভিসের আমরা চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদেরকে যেন আমরা খুব দ্রুত খবর দিতে পারি তারপরে আপনার অতিরিক্ত ভবনের উপর যদি বহুতল ভবন হয় অবশ্যই ভবনের উপর একটা হেলিপ্যাড রাখার চেষ্টা করুন যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে এবং আমরাও যেন বের হয়ে আসতে পারি এই জন্য হেলিপ্যাডটা আপনি বহতল ভবনে রাখতে হলে এরকম সুন্দর হেলিপ্যাড আমরা করতে পারি আর কি হেলিপ্যাডও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তারপরে হলো আমি আগেই দেখিয়েছি যে ফায়ার এক্সটিংগুয়েশার যেগুলো রয়েছে তারপরে পানির যে যে একজিকগুলো রয়েছে ভবনের প্রতিটা ফ্লোরই অবশ্যই পানির জন্য একটা নির্দিষ্ট জরুরি পানির জন্য আপনি এগুলো রাখতে পারেন তারপরে যে বিষয়টা সেটা হলো অবশ্যই আপনার যে কাজটা করতে হবে অগ্নি নির্বাপক যে মহড়াগুলো রয়েছে এই মহড়াগুলো করা প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে যে আপনার অফিস আদালতের যারা রয়েছে অথবা আপনার যারা ফ্যামিলিতেও রয়েছে তারাও চেষ্টা করলে এই আগুনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সুরক্ষা করার জন্য চেষ্টা করতে পারবে এরপরে আমি যে যন্ত্রটা দেখাচ্ছি এটা পানির সাথে একজিক পাইপ জাতীয় যেগুলো আছে সবগুলো ফ্লোরে অথবা বাসার নির্দিষ্ট জায়গায় পয়েন্টে এই জিনিসগুলো রাখা যেতে পারে আমি সিঁড়ির কথা আগেও বলেছি যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো দিয়ে আপনার করা যাবে তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার এইটা আমি আগেই বলেছি এক হাজার টাকা বা দেড় হাজার টাকার মধ্যে আপনি খুব ভালো ভালো এগুলো আপনি করে রাখতে পারবেন আর দেড়শো টাকা করে দুই বছর পর পর এটাকে রিফিল করতে পারবেন অর্থাৎ পুরাতন ঘ্যাসটা পরিবর্তন করে এই ধরনের বালতি আপনি আপনার রান্নাঘরে বা আপনার বাসায় আপনি বালু ভর্তি এগুলো রাখতে পারেন অথবা আপনার নির্দিষ্ট জায়গায় আর যখন আগুন লেগে যায় যে বিষয়টা করতে হবে ওই ক্রাউডটা আমাদের বেশি যায় যে কোনো আমরা ঢাকার আগুন লাগানোর সময়ও আমরা দেখেছি যে বেশি ক্রাউড হয়েছে সেলফি তুলেছে সেখানে কাজের কাজ যারা করবে তারা কিন্তু কাজটা করতে পারেনি এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো এটা এক ধরনের যেটাকে নেট বলা হয় এই নেটগুলো উপর থেকে লাফিয়ে পড়ার জন্য এটা আপনি এটা বাণিজ্যিকভাবে ফ্যামিলিগত ভাব ফ্যামিলি অর্থাৎ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ার জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয় তো আশা করি যে এই ধরনের যেগুলো যদি এই ধরনের যন্ত্র যদি না থাকে তাহলে কাপড় বা ত্রিফল জাতীয় যেগুলো বড় ত্রিফল এগুলো নিচের মধ্যে নিচে রেখেও আপনারা এই কাজটা করতে পারেন অর্থাৎ আগুন থেকে মানুষকে রক্ষা করার জন্য আর এই ছোটো বাচ্চা নাইমের ছবিটা দেখছি সে কিন্তু চেষ্টা করেছে আগুন নেভানোর কাজে সহযোগিতা করার জন্য সে চেষ্টা করেছে যে যেন এই লিকেজ থেকে যেন পানি বন্ধ হয়ে যায় কিন্তু এরপরে এই এই অগ্নিকাণ্ডের মধ্যে কিছু মানুষ মোবাইলে ল্যাব দিয়েছে ছবি তুলেছে কিন্তু তারা কিন্তু চেষ্টা করলে এই ছোট বাচ্চার মতো তারাও কাজ করতে পারতো আর কি তো এই আমি আগেই বলেছি এই ধরনের ছোটো ধরনের যে নেটগুলো রয়েছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন দুইজন দুই পাশে ধরে রয়েছে লাফিয়ে পড়ছে অথবা এটা কোনো পিলারের সাথে সংযুক্ত করা যায় এই ধরনের নেটগুলো আমাদের যারা অগ্নিনির্বাপক যারা সংস্থা রয়েছে তাদের কাছে এগুলো থাকলে জাম্পিংয়ে করে মানুষ হয়তো নামতে পারবে এবং আমাদের আগুনটা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাজ করবে এইভাবে আর এইটার ব্যক্তিগতভাবে এই ফায়ার এক্সটিংগুইশার কীভাবে চালু করতে হবে এবং সেটার ব্যক্তিগত প্রশিক্ষণ আমাদের প্রয়োজন এই এই বোতলটা আমরা সবাই দেখি কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা আমাদের অবশ্যই জানা দরকার আর এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারটা মূলত যে কাজটা করে সেটা হলো হেলিকপ্টার থেকে পানি পড়ছে অর্থাৎ এরকম যেমন জল কামান থাকে সেরকম জল কামানের মতো হেলিকপ্টার রয়েছে এই হেলিকপ্টারগুলো যদি সরকার কিনে বা এগুলো যদি দেশে যদি আনা হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে আর মানুষ এই যে একটা দর্শক শাড়ি এই ক্রাউড এই ধরনের ক্রাউডের শাড়ি যেন আমাদের না হয় তারা কোনো কাজের কাজ না করে যে কাজটা করে সেটা হলো আগুন যেন নিবাতে যেন মানে আমরা সহযোগিতার পরিবর্তে আমাদের কষ্টটাই বেশি বেড়ে যায় এই ধরনের জটলা পাকানো মানুষ যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব কোথাও আগুন লাগলে আপনারা দয়া করে এইভাবে সেলফি তোলার বা লাইভ দেওয়ার কোনো প্রয়োজন নাই পারলে নাইমের মতো কোনো লিকেজ থাকলে সেই পানির ছিদ্রটা ধরে রাখুন এই মেসেজটা দিতে চাচ্ছি আর এই ধরনের আমি এখন যে যন্ত্রটা দেখাচ্ছি সেটা হলো পানির যে পাইপ দেখতে পাচ্ছেন এটার সাথে একটা পানির এক্সিট অর্থাৎ প্রতিটা ফ্লোরে এই ধরনের পানির পাইপ সহ পানির ইয়ে রাস্তা থাকতে পারে যেখান থেকে পানি সরবরাহ করে আমরা আমাদের অগ্নি যে স্থল রয়েছে সেখানে আমরা আগুনটা নিবারণের কাজে সহযোগিতা করবে এটা একটা বল রয়ে দেখতে পাচ্ছি এটা হলো ফায়ার বল এই বলটার মধ্যে গ্যাস থাকে এই বলগুলোও কিন্তু আগুন নিভারণ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা দেখতে পাচ্ছি একটা ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর এই এইগুলো যদি আমরা ইউজ করি এগুলো আমাদের কোথাও আগুন লাগলে সাথে সাথে আমাদের জানিয়ে দিবে তারপরে বালতির কথা আমি আগেই বলেছি ল্যাডারের কথা বলেছি হেলিপ্যাডের কথা বলেছি আবারও বলছি যে যে কোনো বড়ো ধরনের বিল্ডিং থাকলে অবশ্যই একটা হেলিপ্যাড থাকা প্রয়োজন তাহলে হেলিকপ্টারের মাধ্যমে অর্থাৎ সেই ভবনটা যদি উন্মুক্ত থাকে সেখান থেকে মানুষের মানুষের প্রাণ বাঁচানো সম্ভব এই হেলিপ্যাডগুলো তারপর অ্যালার্মের কথা আমি আবার বলছি এই বিষয়গুলো মোটামুটি ছিল তো আপনারা আজকে আমার লাইভে দেখছেন যে কীভাবে প্রাথমিকভাবে আগুন নিরূপণ করা যায় আর দুটো ভিডিও আমি আপনাদের জন্য রেখেছি সর্বশেষ এই ভিডিওগুলো উন্নত রাষ্ট্রে যেভাবে তারা চেষ্টা করে যে আগুন থেকে নেবানোর জন্য সেই ভিডিওগুলো একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি এখানে একটা অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের দৃশ্যটা এখানে ঘটেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এক ধরনের ট্যাঙ্ক নেমে আসছে এই ট্যাঙ্কই করছে ফায়ার ফাইটার হিসেবে অর্থাৎ পানিটাকে অর্থাৎ ট্যাঙ্ক যেভাবে গুলি করে ঠিক সেভাবেই যেখানে আগুন থাকবে সেখানে সে আগুন নিভানোর কাজে ব্যবহার করছে এটার সাথে পানির নল যুক্ত হচ্ছে পানির পাইপ যুক্ত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আগুন নিভানোর কাজে সহযোগিতা করছে তো এই ধরনের যুদ্ধ যুদ্ধের যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর ওয়াটার ট্যাঙ্ক যেগুলো রয়েছে যেগুলো একান্তই শুধু আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয় যেখানে মানুষের যাওয়ার সম্ভব না সেখানে এই ধরনের ওয়াটার ট্যাঙ্কগুলো তারা যেতে পারে এবং তারা যাওয়ার ফলে তারা দ্রুত আগুন নিবানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তের মধ্যে তারা অনেক উচ্চতায় অগ্নিকাণ্ডের হাত থেকে তাদের এই কাজটা তারা করতে পারে আর কি এই ফায়ার ট্যাঙ্কগুলো রয়েছে তো এখানে অনেক উচ্চতায় এই যে ট্যাংগুলো রয়েছে সেগুলো কাজ করতে পারে আর আমি নেক্সট যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে এক ধরনের প্যারাসুট যেগুলো আমরা ইউজ করি এগুলো যদি আমাদের বহুতল ভবনে রাখা হয় তাহলে এরকম আমরা এগুলো থেকে লাফিয়ে পরেও কিন্তু নিজেরা আমাদের আত্মরক্ষা করতে পারি অর্থাৎ এগুলো আমাদের জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পার্সোনাল প্যারাসুটগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের বাইরে এগুলো খুবই ব্যবহার হয় তারপরে আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেটাও আমি রেখেছি সেটা হলো আগের ভিডিওটা শেষের দিকে ছিল যে তো আমরা শেষের দিকেই চলে এসেছি যে আপনাদের আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং শেষে এই বহুতল ভবন থেকে বেরোনোর জন্য যে আরেকটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাও হলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আমরা প্যারাশুট ও দেখেছি যাই এই ভিডিও ক্লিপটা আমার হাতে নাই তবে যে যেটা হলো যে আপনার আহ ভিডিও সেটা হলো যে আপনি এক ধরনের হোল তৈরি করে সেটা দিয়ে এক ধরনের নেটের মাধ্যমে আপনি নেমে আসা অর্থাৎ একটা এক্সিট ওয়ে তৈরি করে তো এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে যে আমরা তাহলে খুব দ্রুতই আমরা আগুন থেকে রক্ষা পেতে পারব তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি ক্ষুদ্র পরিসরে আজকে চেষ্টা করেছি যে আগুন থেকে কীভাবে রক্ষা পেতে পারেন আমাদের ভবন নির্মাণে কি কাজ করা যায় আজকে যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী একটা কথা বলেছেন সেটা হলো যে আপনারা যে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়েও আপনাদের বিল্ডিং আপনাদের বাসা যে কোনো জায়গা থেকে আপনারা বিল্ডিংয়ের সুরক্ষায় কিন্তু আপনারা স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর বা ফায়ারের সর্বশেষ অবস্থা এগুলো ব্যবহার করতে পারেন তো আশা করি এগুলো আমরা কাজে লাগাব ব্যক্তিগতভাবে সচেতন হব আমাদের আগুনকে নিরূপণের জন্য বা প্রাথমিকভাবে রোধ করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই করব। একটি প্রাণও যেন আর আগুনে ঝলসে না যায় এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও হয়তো কোনো নতুন তথ্য পেলে আমি নতুন একটা ভিডিও তৈরি করব আগুনকে আগুনের হাত থেকে যেন আমরা বাঁচতে পারি সেই আশা নিয়ে আজকে বিদায়ী কোনো আগুনে যেন আর কোনো নিমতলি অথবা কোনো চুরি হাটটা যেন তৈরি না হয় অথবা বনানির মতো কোনো ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ